পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের মধ্যে ইন্ডিয়া জোটের অধীনে আসন ভাগাভাগির সমাধান পাওয়া গেছে শনিবার দুই চার ফেব্রুয়ারি সূত্র জানিয়েছে যে তৃণমূল পশ্চিমবঙ্গে কংগ্রেসের জন্য পাঁচটি আসন ছেড়ে দেবে টিএমসি যে আসনগুলি কংগ্রেসকে দিতে রাজি হয়েছে তার মধ্যে রয়েছে দার্জিলিং রায়গঞ্জ দক্ষিণ মালদা বহরমপুর এবং পুরুলিয়া সূত্রের খবর এর বাইরে মেঘালয় ও আসামেরও সমাধান পাওয়া গেছে মেঘালয়ের তুরা আসন টিএমসিকে দিতে প্রস্তুত কংগ্রেস আসামেও কংগ্রেস টিএমসিকে একটি আসন ছেড়ে দেবে এর আগে শনিবারই কংগ্রেসের সাধারণ সম্পাদক যোগাযোগ জয়রাম রমেশ বলেছিলেন যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের টিএমসি সাথে আসন ভাগাভাগির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং টিএমসি বলেছে যে তারা ইন্ডিয়া জোটকে মজবুত করতে চায় এবং সবচেয়ে বড় লক্ষ্য বিজেপিকে পরাজিত করা এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় দুইটি আসনের প্রস্তাব দিয়েছিলেন আসন ভাগাভাগি ইস্যুতে দুটি দলের কংগ্রেস এবং টিএমসি মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল কারণ কংগ্রেসকে মাত্র দুটি আসন প্রস্তাব করেছিল তৃণমূল এর আগে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন যে তার দল রাজ্যে একভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এ কারণে ইন্ডিয়ার জোট থেকে তার বিচ্ছেদ নিয়ে জোর জল্পনা ছিল দুই দলের কয়েকজন নেতার তীক্ষ্ণ বক্তব্য দেখা গেছে লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটের আরেকটি সর্বশেষ উন্নয়নে কংগ্রেস